প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সামের বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা ফাইনালি তোমরা যারা ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের জন্য ওয়েট করছিলে তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর ইউপিএসসি বোর্ডের তরফে অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রতি বছরের মতো এই বছর কিন্তু দু হাজার তেইশে সিভিল সার্ভিস এক্সামের জন্য রিক্রুটমেন্ট নোটিস আউট হয়ে গেছে যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কি রাখা হয়েছে অর্থাৎ তোমরা কারা আবেদন করতে পারবে কিভাবে তোমাদের আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের সিলেকশন কয়টি ধাপে হবে এক্সাম প্যাটার্ন ও সিলেবাস কি রয়েছে এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে অ্যাপ্লাই করা লাস্ট ডেট কবে এ টু জেড ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশান দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রথম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ ডেটটা দেওয়া রয়েছে এক দুই দু অর্থাৎ গতকাল কিন্তু এর অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়ে যেখানে তোমাদের কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করতে হলে তোমাদের কিন্তু কিন্তু এই গিয়ে তোমরা ডাউনলোড করতে পারো কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবে সেখান থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখতে পারো ওকে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে তোমাদের আবেদন কীভাবে করতে হবে আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এখানে গিয়ে তোমাদের কিন্তু প্রথম ওয়ান টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ ওটিআর তোমাদের করতে হবে যার কিন্তু আইডি এবং পাসওয়ার্ড তোমাদের কাছে থাকবে এবং প্রতি বছর যখন তোমরা অনলাইন আবেদন করতে যাবে তখন কিন্তু অবশ্যই ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত নোটিফিকেশনের জন্য ওকে তো এখানে তোমাদের ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের কীভাবে করতে হবে অনলাইন আবেদন কীভাবে করতে হবে এইটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ তিন নম্বর তাকে তোমাদের বলা রয়েছে এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেটটা একুশ ফেব্রুয়ারি দু হাজার ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার অলরেডি চালু হয়ে গেছে তোমরা অনলাইন আবেদন করতে পারবে একুশ ফেব্রুয়ারি দু হাজার ওকে এবং তারপরে দেখতে পাওয়া তোমাদের কিন্তু নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে কোন কোন পোস্টের জন্য তোমরা এখানে আবেদনটা করতে পারবে এখানে দেখতে পাওয়া তোমাদের কিন্তু অনেকগুলো পোস্টের নাম বলা রয়েছে প্রথম দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর্থাৎ আইএএস তারপর দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ফরিগেন সার্ভিস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অর্থাৎ আইপিএস তারপর দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস গ্রুপ এ ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিস গ্রুপ এ তারপর দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কর্পোরেট ল সার্ভিস গ্রুপ এ তারপর দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিস গ্রুপ এ এইভাবে দেখতে পাচ্ছ অনেকগুলো পোস্টের নাম দেওয়া রয়েছে এই সমস্ত পোস্টে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এগারোশো পাঁচটি এবার তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি আগের ছয় থেকে সাত বছরের পরে কিন্তু এখানে অনেকগুলো ভ্যাকেন্সি জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়েছে এর আগের পাঁচ থেকে ছয় বছর যে ভ্যাকেন্সিগুলো আউট হয়েছিল হয় হাজার না হলে আটশো আর না হলে নশো থেকে প্লাস তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছিল এই বছর কিন্তু এক হাজার একশো পাঁচটি কিন্তু ভ্যাকেন্সি যেন তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারো তারপর দেখতে পাচ্ছ মেজর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে এ লিস্ট সার্ভিস আইডেন্টিফাইড সুইটেবল পর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসিবিলিটি অ্যালং উইথ দ্য ফিজিক্যাল রিকোয়ারমেন্ট অ্যান্ড ফাংশনাল ক্লাসিফিকেশান এখানে তোমাদের কিন্তু পিডব্লিউ তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো কোন সার্ভিস এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা কোন কোন সার্ভিসে যেন তোমাদের ফিজিক্যাল রিকোয়ারমেন্ট কী চা হয়েছে এখানে কিন্তু তোমাদের ডিটেলসে বলা রয়েছে তোমরা কিন্তু এই পার্টটা তোমার দেখে নেবে ওকে এবং তারপর দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কিন্তু এক্সামিনেশন সেন্টার অর্থাৎ তোমরা জানো এখানে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামে বসার জন্য তোমাদের কিন্তু এখানে যে তোমাদের তিনটি স্টেজে পরীক্ষা নেয় অর্থাৎ প্রথম তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন তারপর তোমাদের মেন্স এক্সাম তারপর তোমাদের ইন্টারভিউ হয় তো প্রথম যে তোমাদের প্রিলি এক্সামটা দিতে হবে যে এক্সামিনেশন সেন্টার তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কিন্তু প্রিফারেন্স দিতে হবে যে তোমরা কোন এক্সামিনেশন সেন্টারে এখানে পরীক্ষাটা দিতে যাও এখানে তোমাদের কিন্তু লিস্ট দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বল রয়েছে সেন্টার অফ সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন এখানে কিন্তু তোমাদের সেন্টারের নামগুলো দেওয়া রয়েছে এবার যদি বলি ওয়েস্ট বেঙ্গলের কথা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে বিয়াল্লিশ নম্বর কোর্ট সংখ্যা দেখতে পাচ্ছ বিয়াল্লিশ নম্বর সিরিয়ালে কলকাতা রয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে শিলিগুড়ি ছেষট্টি নম্বর সিরিয়ালে অর্থাৎ তোমরা যদি এখানে এক্সাম দিতে চাও অবশ্যই কিন্তু তোমাদের কলকাতা কিংবা শিলিগুড়ি চুজ করতে হবে তারপর দেখতে পাচ্ছো মেন্স এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু মেন্স এক্সাম এখানে কিন্তু দেখতে পাচ্ছো কলকাতা রয়েছে চৌদ্দ নম্বর সিরিয়ালে ওকে তারপর দেখতে পাচ্ছ তোমাদের এখানে বল রয়েছে এলিজিবিলিটি কন্ডিশন অর্থাৎ তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে প্রথম তোমাদের বলে দিই এজ লিমিট এখানে কিন্তু তোমাদের এজ লিমিটে রাখা হয়েছে একুশ থেকে বত্রিশ বছর সিভিল সার্ভিস এক্সামে বসার জন্য তোমাদের বয়স কিন্তু হতে হবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে তবে তোমরা যারা রিজার্ভ ক্যাটেগরি স্টুডেন্টস যেমন এসসি এসটি ওবিসি টি ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আপার এজ ইউনিটের ছাড়গুলো পেয়ে যাবে এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কী চা হয় এখানে তোমাদের বল রাখি তোমরা অবশ্যই যেন সিভিল সার্ভিস এক্সামে বসার জন্য অবশ্যই তোমাদের কিন্তু গ্রাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এখানে কিন্তু দেখতে পাচ্ছ বল রয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট হোল্ডে গ্রাজুয়েট ডিগ্রি অফ এনি ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের কিন্তু একটা গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে যে কোনো স্ট্রিম থেকে হোক তোমরা কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এখানে কিন্তু সিভিল সার্ভিস এক্সামে বসতে পারো ওকে এখানে সিভিল সার্ভিস এক্সামের জন্য অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এখানে পিস সম্বন্ধে বল রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বল রয়েছে এখানে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো কিংবা এসসি এসটি টি রয়েছো কিংবা তোমরা যারা পিডব্লুবিডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এখানে কোন রকম পিস লাগছে না তোমরা যদি ওবিসি কিংবা জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের কিন্তু একশো টাকা পিস পেমেন্ট করে এখানে কিন্তু অনলাইন আবেদন করতে হবে ওকে অনলাইন যে আবেদন তোমরা করতে পারবে একুশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করার পর তোমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশনে যদি তোমরা এখানে কোনোরকম কারেকশান করতে চাও অবশ্যই কিন্তু করতে পারবে তারিখ থেকে দুই আঠাশ তারিখ পর্যন্ত তারপর তোমাদের নম্বর রয়েছে এখানে তোমাদের প্ল্যান অফ এক্সামিনেশন কটেজ হবে তোমাদের পরীক্ষা নিয়ে হবে প্রথম তোমাদের এখানে হবে প্রিলিমিনারি এক্সামিনেশান তারপর হবে তোমাদের মেন্স এক্সাম তারপর তোমাদের ইন্টারভিউ এবার এখানে তোমাদের প্রথম যে বললাম প্রথম হবে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন এখানে কিন্তু তোমাদের দুটি পেপার থাকবে দুটি পেপার দুশো করে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা নিয়ে হবে যেখানে তোমাদের অবজেক্টিভ টাইপ তোমাদের কোয়েশ্চেন করা হবে যেখানে তোমাদের বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের নাম্বারটা কোন রকমভাবে মের লিস্টে এখানে যোগ হবে না তোমাদের এখানে কিন্তু কোয়ালিফাই করতে হবে কোয়ালিফাইং মার্কস তোমাদের বল রয়েছে থার্টি থ্রি পার্সেন্ট এবং এখানে কিন্তু কোয়েশ্চেনগুলো করা হবে হিন্দি এবং ইংলিশে ওকে এবার তারপরে হবে তোমাদের মেন্স এক্সাম এবার মেন্স এক্সামে তোমাদের কিন্তু এখানে বল রয়েছে কোয়ালিফাইং পেপার কোনটা কোয়ালিফাইং পেপার রয়েছে তোমাদের পেপার এ এবং পেপার বি যেখানে তোমাদের দুটি পেপার তিনশো তিনশো করে ছশো নাম্বারে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এই নাম্বারও কিন্তু তোমাদের মেরিট লিস্টে যোগ হবে না তো যোগটা হবে কোনটা তারপরে তোমাদের যে পেপারগুলো হবে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ফোর পেপার ফাইভ এবং পেপার সিক্স এবং পেপার সেভেন এই সাধারণ পেপার কিন্তু তোমাদের মেরিট লিস্টে যোগ হবে এবং তারপরে তোমাদের এখানে যে পার্সোনাল টেস্ট তোমাদের নেওয়া হবে যেখানে তোমাদের দুশো পঁচাত্তর নাম্বারে কিন্তু পার্সোনাল টেস্ট তোমাদের নেওয়া হবে এবং এই টোটাল নাম্বারের ভিত্তিতে তোমাদের তোমাদের কিন্তু মেরিট লিস্ট আউট করা হবে এবং তার ভিত্তিতেই তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হয়ে যাবে ওকে এবার তোমরা এই ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের এক্সাম প্যাটার্ন ও সিলেবাস নিয়ে যদি তোমরা বিস্তারিত ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করলাম ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের জন্য যে অফিসিয়াল নোটিফিকেশান আউট রয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে আবেদন তোমাদের কীভাবে করতে হবে এক্সাম প্যাটার্ন সিলেবাস কী রয়েছে এক্সাম সেন্টার তোমাদের কোথায় কোথায় পড়বে এবং এখানে তোমাদের অ্যাপ্লাই করা লাস্ট ডেট কবে এ টু যে তোমাদের দিলাম যদি তোমাদের এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো